আজকে এই বন্দিত সভায় যারা বক্তব্য রেখেছেন, আমি আজকের সভাপতির পক্ষ থেকে এবং আমাদের এমপি মহোদয়ের পক্ষ থেকে, ঢাকা মহানগরের পক্ষ থেকে, থানা এবং ওয়ার্ডের পক্ষ থেকে যারা বক্তব্য দিয়ে গেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে মূল কথা হচ্ছে 7 তারিখের বিষয়। এই 7 তারিখে আমরা কি করব? 9-10 নয়, আমরা ঢাকা 14 আসনের পক্ষ থেকে আমাদের অভিভাবক, আমাদের এমপি মহোদয়, উনি আমাদের সকলের মুরব্বী, তার পক্ষ থেকে আমরা সকলে তার সে যে আমাদেরকে দায়িত্ব দিবেন, আমরা নিজ নিজ জায়গায় থেকে আমরা দায়িত্ব পালন করব। আমরা শুধু মুখে বলবো না, কাজে আমাদের দেখাতে হবে। আমার ছোট ভাই নাসের ও বলে গেছেন যে শুধু মুখে বলবেন না, ওকে ধন্যবাদ জানাই আমি। আমরা দেখাবো মাঠে, যাতে করে এই ঢাকা 14 আসনের এমন আমরা উদ্যোগ নিব ঢাকা শহরে, যাতে এই ধরনের মিছিল কেউ না করতে পারে। আমরা সব সব জায়গায় ঝালিয়ে আমরা শপথ নিয়ে আজকে শপথ নিয়ে আর আমাদের শপথ দিব, যাতে করে আমরা এই 14 আসনে সকলে আমরা এমন ভাবে ওই 7 তারিখ মিছিল করবো ঢাকাতে, যাতে আমাদের নাম এই কথিবাই যেভাবে বলেছেন ঠিক ওইভাবে আমরা গর্বিত হই। সবাইকে ধন্যবাদ।